তেল ঝোল লাল ঝোল সবই আমার খেতে ইচ্ছে করে, কিন্তু ছোট বাচ্চা বাসায় থাকলে সব কি খাওয়া যায় তার কথাও চিন্তা করতে হয়, যাতে করে আলাদা না করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই তো শাশুড়ি মা আর আমি বেলকনিতে হাঁটাহাঁটি করছি, গল্প করছি, বাবাইটাকে তো এর মধ্যে স্কুলে রেখে এসেছি। আর এসে শাশুড়ি মাকে সকালের নাস্তা দিয়ে মোটামুটি আমিও কাজে নেমে পড়েছি। কাজে নেমে পড়েছি বলতে এই তো দুপুরের রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব একটা মুরগি আর হচ্ছে আনাজ ভাজি ডিম দিয়ে। অনেকে এই আনাজটাকে আবার হচ্ছে চিচিঙ্গা বলে বা কুশি বলে, এক এক এলাকায় এক এক নাম। তবে ছোটোবেলা থেকে যেহেতু এটাকে আনাজ বলে এসেছি, তাই এখন পর্যন্ত আপনাদের সঙ্গে যখনই এই রান্নাটা করি আমি কিন্তু আনাজই বলে থাকি। আমি কিন্তু সবসময় আপনারা খেয়াল করেন একটু ঝাল পরিমাণ কম খাই, এরপরে হচ্ছে তেল কম খাই, মশলা কম খাই, শুকনা মরিচ পাউডারটাও একটু কম খাই। এগুলোর কারণ হচ্ছে একটাই, আমাকে যাতে আলাদা করে আবার রান্না না করতে হয়, এক রান্নাই মোটামুটি সবাই খেতে পারি, এভাবে রান্না করে থাকি। দেখা যায় আমার যখন বেশি ঝাল খেতে ইচ্ছে করে তখন কিন্তু ঝালটা আমি দেখা যায় পাতেই খেয়ে নিই, মানে যখন ভাত খাই তখন খেয়ে নিই। আপনাদের ভাইয়া তেল মশলা খাবারটা খেতে চায় না, বাবাই ঝাল খেতে পারে না, এর জন্য সব কথা চিন্তা ভাবনা করে আমাকে রান্না করতে হয়। এই তো একটা মুরগি বের করে নিয়েছি আর মুরগিগুলো কেটে নিচ্ছি। আপনারা হয়তো এটাও খেয়াল করেন, আমি যখন মাংস রান্না করি তখন কিন্তু মাংসের মধ্যেও তেল মশলার পরিমাণটা একটু কম থাকে আর সবজির পরিমাণটা একটু বেশি থাকে। এটারও কিন্তু যথেষ্ট কারণ আছে, সব সময় বা সব ভিডিওতে তো বলতে পারি না, দেখা যায় এক কথা বারবারও শুনতে ভালো লাগে না। যারা নতুন আছেন তাদের জন্য বলে দিচ্ছি, আর পুরনো অপরা তো জানেনি, যারা সেই শুরু থেকে আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন। এটার কারণ হচ্ছে ছেলেটা তো মাংস খেতে পছন্দ করে, সব বাচ্চারাই মোটামুটি মাংস খেতে পছন্দ করে, যাতে এই মাংসের সঙ্গে তাকে আমি কিছুটা সবজি দিতে পারি, এর জন্যই কিন্তু সবজি পরিমাণটা একটু বেশি রাখি। এর মধ্যে আনাজ মানে চিচিঙ্গা এটা তো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করার সময় ঝাল পেঁয়াজ লবণ তারপরে হচ্ছে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে এই যে রসুন একটু তেলের মধ্যে ভেজে তার মধ্যে ডিম দিয়ে ঝুরি করে আবার আনাজগুলো দিয়ে ভেজে তুলে নিব। সংসারে কাজের কোনো শেষ নেই, রান্না করতে করতে মোটামুটি অন্য কাজগুলো করে ফেলি। আর আমার যেহেতু কাজের লোক নেই আর কাজগুলো আমাকে আমার হিসাব মতন আমার সময় মতন করে নিতে হয়, হয়তো এটা বলতে আমার কোনো লজ্জা নেই যে আমার কাজের লোক নেই। নেই তাতে কি হয়েছে, নিজের কাজ নিজে করি, নিজের সময় মতন করি, কারো জন্য অপেক্ষা করে থাকতে হয় না, কাজ জমিয়ে রাখতে হয় না, আমি আমার সুবিধা মতন সব কাজ করে ফেলি আলহামদুলিল্লাহ। কিছু কাপড় হচ্ছে বেলকনিতে ছিল যেগুলো কালকে রোদে দেওয়া ছিল ওইগুলো তুলে, আর কিছু কাপড় যেগুলো হচ্ছে এর মধ্যে আমি আবার বাথরুমে ভিজিয়ে রেখেছি, রান্না শেষ করে গোসল করার সময় কাপড়গুলো কেচে দিব। সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনাদের ভালো লাগবে না, যার জন্য হচ্ছে এক এক দিন কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গরম মশলা, আজকে তো মুরগির মাংস রান্না করব কিন্তু গরম মশলাটা করা নেই। অনেক সময় আপুরা বলেন তুমি কিভাবে গরম মশলা করো আমাকে একটু দেখি বা আমাদের দেখিয়ে দিও। তো এই তো আমি প্রথমে হচ্ছে এলাচগুলো হালকা আঁচে বেশ কিছু সময় ভেজে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি লবঙ্গ, আর নামিয়ে নেওয়ার 2-3 মিনিট আগে দিয়েছি জিরে, সম্পূর্ণ কিন্তু আমি হালকা আঁচে ভেজে নিয়েছি, আর এরপরে ব্লেন্ড করে নিব। মুরগির মাংস রান্না করব, এর জন্য এই তো এখানে আমি দিয়ে দিয়েছি চাল কুমড়া তো সবাই চেনেন, আর একটু আলু। শাশুড়ি মা চাল কুমড়াটা দেখে বলতেছিল যে এগুলো দিয়ে যদি মুরগির মাংস রান্না করা যায় তখন খেতে অনেক ভালো লাগে, তো মার কথা চিন্তা করেই ভাবলাম মুরগির মাংসও রান্না করব, তাহলে একটু দিয়ে দেই, খেতে হয়তো সত্যিই ভালো লাগবে। তো খুবই অল্প তেল মশলায় এই যে কিছুটা গরম মশলা, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা ঝাল, আর কাঁচা ঝাল দেওয়ার কারণে কিন্তু আজকের তরকারির কালারটা হয়তো একটু সবুজ আসবে। আমাকে প্রতিদিন রান্না করতে হয়, কখনো তিন বেলাও রান্না করতে হয়, কখনো দেখা যায় দুপুরে সকালে রান্না করতে হয়, কিন্তু রান্না থেকে রেহাই নাই, যেটা সব গৃহিণীদের করতে হয়, তাই না আপুরা? এখানে এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে তার মধ্যে এই যে মুরগির মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিয়েছি, যেটা বলেছি কাঁচা ঝাল দেওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো দুঃখের বিষয় হচ্ছে অনেকের ভালো লাগবে, অনেকে হয়তো খারাপ লাগবে, তবে খাবারটা কিন্তু থাকবে না, খাবারটা খাওয়াই হয়ে যাবে। মোটামুটি মাংসগুলো কষিয়ে এরপরে হচ্ছে ঢাকা দিয়ে এই যে চলে এসেছি সেই গরম মশলাগুলো, এলাচ, জিরে আর হচ্ছে লবঙ্গ। আপনারা এর সঙ্গে চাইলে পছন্দ মতন আরও সবজি দিতে পারেন।
যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা পাটায় খুব সুন্দরভাবে বেটে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বরঞ্চ পাটায় গুঁড়া করলে সবথেকে বেশি সুন্দর আর মিহি হয়। এই তো তরকারিটা নামিয়ে নেওয়ার আগে আরও কিছু সময় জাল করব। এই তো গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি মুরগির মাংস রান্না করেছি, দেখে মনে হচ্ছে সবজি দিয়ে হয়তো মাছের কোনো একটা ঝোল, এমন একটা কালার এসেছে। আমাকে কয়েকদিন ধরে আপুরা বলছে কালো জিরে ভর্তা তো আমি প্রায়ই করে থাকি, যে তেঁতো ছাড়া কি করে কালো জিরে ভর্তা করে। আপুরা নাকি কালো জিরে ভর্তা করলে তেঁতো হয়ে যায়, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, কালো জিরে একটু তেঁতোই হয়, তবে এটাকে সুস্বাদু করে তুলতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিতে হবে। যেমন হচ্ছে এক মুঠ যদি কালো জিরে হয় সেখানে 4 কাপ পেঁয়াজ দিতে হবে, তখনই আপনার কালো জিরে ভর্তা খুবই টেস্টি হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, কালো জিরে এই যে আমি যেভাবে তেলের উপরে দিব এভাবেই সবথেকে বেশি মজার হয়। আর অনেকে আছেন আবার ভেজে খুব ঝরঝরে করে হচ্ছে ভর্তাটা করে, ওটাও খেতে ভালো লাগে তবে একটু তেঁতো হয়। এখন পর্যন্ত আমার হাতে যারা কালো জিরে ভর্তাটা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। নিজের প্রশংসাটা বলতে একটু লজ্জাই লাগছে, তারপরেও বলতে হচ্ছে। তবে এই যে আমি যেভাবে বললাম, একবার হলেও বাসায় যদি খেয়ে দেখেন আপনিও বলতে বাধ্য যে আপু সত্যি অনেক মজার হয়েছে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে পেঁয়াজের সঙ্গে একটু শুকনো মরিচ দিয়েছি, তার কারণ কালো জিরেটা যখন গরম ভাতের সঙ্গে, মানে ভর্তাটা যখন গরম ভাতের সঙ্গে মেখে নেওয়া হবে তখন ঝালটা মুখে পড়লে আরও বেশি খেতে ভালো লাগবে। আর এটা যখন আমি ব্লেন্ড করে নিয়েছি কালো জিরে, তখন কিন্তু ব্লেন্ড করার সময়ই এর মধ্যে একটা রসুনের হাফ কিন্তু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য শুধু তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে ঝাল ভেজে নিয়েছি। আপনারা যে কোনো ঝাল দিতে পারেন, শুকনো ঝালও, আবার হচ্ছে কাঁচামরিচও দিতে পারেন। শুকনো মরিচটা দেওয়ার কারণ গরম ভাতে যখন মুখে পড়বে তখন অসম্ভব মজার হবে খেতে, এটাই হচ্ছে কারণ। তো এভাবে কালো জিরে ভর্তা খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। বিকালে এই তো কি করব, একটু চিড়ে ভাজতেছি। আমার চিড়ে ভাজা কখনোই অত বেশি সুন্দর হয় না, তারপরেও হাল ছাড়ি না, কি করব, খেতে ইচ্ছে করে, যেরকম পারি সেভাবেই চালিয়ে যাই। চিড়ে ভেজে এই তো তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন আর কাঁচা ঝাল, মানে কাঁচা মরিচ, আমি কাঁচা ঝাল বলি বলে অনেকে একটু বিরক্ত হয়, তো এগুলো তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে এর মধ্যে চিড়ে দিয়ে দিলাম। এভাবেই চিড়ে ভাজাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। মুখের মধ্যে যখন ঝাল আর হচ্ছে রসুন পড়বে তখন তো খুবই টেস্টি হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।